মৌখিক পরীক্ষার প্রশ্ন আপনি গাছে উঠতে পারেন। স্বরূপকাঠি, অলঙ্কার কাঠি, মনিরাম, মাধ্যমিক বিদ্যালয়ের ঘুষ বাণিজ্য, দুর্নীতি, স্বজনপ্রীতি সহ অনিয়মের অভিযোগে এবং নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার সকালে স্বরূপকাঠি সদর ইউনিয়ন বিদ্যালয় মাঠে এলাকার সর্বস্তরের মানুষের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অভিভাবক, শিক্ষার্থী, নিয়োগ প্রার্থী সহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন, প্রধান শিক্ষকের পদত্যাগ ও ম্যানেজিং কমিটি বাতিলের দাবি জানান অংশগ্রহণকারীরা। এ সময় পরিচ্ছন্নতা কর্মী পদে প্রার্থী স্বপন শীল অভিযোগ করেন, তাকে নিয়োগ দেওয়ার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান 2,50,000 টাকা নিয়ে এনজিও থেকে ঋণ নিয়ে টাকা দিয়েও চাকরি পাননি, টাকা লেনদেনের বিষয়ে কল রেকর্ড আছে বলে জানান তিনি। একই পদে আরেক প্রার্থী সৌরভ শিকদার বলেন, তাকে নিয়োগের কথা বলে প্রধান শিক্ষক শঙ্কর কুমার বড়াল তার বাবার কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছেন। মৌখিক পরীক্ষায় প্রধান শিক্ষক প্রশ্ন করেন, তিনি গাছে উঠতে পারেন কিনা। তার থেকে বেশি টাকা নিয়ে এক নারী প্রার্থীকে তারা নিয়োগ দিয়েছেন। সে গাছে ওঠার অভিজ্ঞতা প্রয়োজন হলে সে পদে নারীকে কিভাবে নিয়োগ দেয়? সৌরভের বাবা শঙ্কর বলেন, টাকা নেওয়ার পরও ছেলের চাকরি হয়। প্রধান শিক্ষককে এই বিষয়ে প্রশ্ন করলে উপরের চাপে নিয়োগ হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সমিত মজুমদার রাজু অভিযোগ করেন, তার স্ত্রী ও ভাই অফিস সহায়ক পদে আবেদন করেন। নিয়োগ পরীক্ষায় তারা ভালো ফল করায় তাদের বাদ দিয়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে স্থগিত করা হয়েছে। এ সময় নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আরো বক্তব্য দেন ইউপির সদস্য দেবকুমার সমাদ্দার, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রবীন্দ্রনাথ মজুমদার প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার বড়াল গাছে ওঠার প্রশ্নের বিষয়টি স্বীকার করেছেন, তবে তিনি টাকা নেননি বলে দাবি করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ফল অনুযায়ী নিয়োগ অভিযোগ অস্বীকার করে বলেন, ফল অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। বি নিউজ, ঢাকা।